মাস হলো গেলছে পড়তে, কবে যায় জানা আমার ছুছু করছে। বাড়িতে এখনই একা যাই, ভাল লাগছে না বসে গিয়ে। জানি না গো, আমি আমারও মনটা খোঁজবাজ করছে। যাও বাড়িতে আসছি, যাও বসো গো, আসছি তাড়াতাড়ি আসো, আমার খিদে লেগেছে। কতদূর পড়াশোনা হলো বা? আব্বা আব্বা দু মাস বাদ দিয়ে জয়েন্ট করে আসবো। বা ভালো ভালো পড়াশোনা করো। হ্যাঁ আব্বা, তোমার দতে দতে যেমন থাকো। যা বেটা যা, রাস্তা ভালো ভালো যা, আসতে বসে না। হ্যাঁ আব্বা, পড়াশোনা করি। বেটা এটা কে গো? তোমার বউ। হ্যাঁ বসো বসো বসো। বউ তুমি যাও ঘরে, যা বসো। যাচ্ছি যাই মাঠে, যে খড়ি গুলো ছোট থেকে মানুষ করে বেটার প্রতি শান্তি পাবো না। চাচা আপনার বেটা নাই? আছে একটা। তা আপনি কি ছেলে খড়ি বইতে এলছিলেন? গেল শুনু বসে আছি তার লেগে। তোর বাপ কে কেন মাঠে পেটালছিলে? এবার খেলা বুঝো, মানজা ভাঙ গেল আছে কত। ওই ধরো 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 আল্লাহ গো, আমার মাথা পড়ে গেলছিল মাঠে। ও আল্লাহ গো, মাঝে ভাঙি গেলছে গো, মরে যাব গো। চল তোমাকে ডাক্তার বাড়ি নিয়ে যাই। আমি দিব বাড়ি যাই।
এই চলো আব্বা তো মুড়ি যে চলো আমরা রাস্তা কথা বলিস না রে চলো 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 লেন চাচা মজা মজা না মজা চাচা লেন মজা লেন চাচা মজা লেন মজা আরে চাচা তো বাচ্চা না মরে গেলছে চাচা তো মরে গেলছে পাড়া পাইলে গেল লাকার বেটা লাগাও বেটার হই গো বেটার তো নাই পালাইছে ওই দেখি ঘরে কুলাম না চাচা মরে গেলছে গন আপনাদের বাবা মা নিজেরা না খেয়ে আপনাকে খাইয়ে উচ্চশিক্ষিতায় শিক্ষিত করে বড় করে তোলে এবং আপনাকে চাকরি চুরি করে তোলে কিন্তু এক সময় আপনারা কী করেন গ্রামে মা বাবাকে রেখে শহরে পালিয়ে যান এগুলো কোনো সময়তেই করবেন না যতটা আপনার সাধ্যমতো মা বাবাকে দেখাশোনা করবেন তাদের খেয়াল রাখবেন নিজে পারলে সে কাজটা কখনোই আপনার বাবা কিংবা মাকে দিয়ে করে নেওয়ার চেষ্টা করবেন না আপনিও একদিন বাবা হবে আপনার ছেলেও আপনার সঙ্গে এরকম করতে পারে তাই আপনাদেরকে বলবো যে একটা কথা আছে যে ভালো ফল করলে তার ফল পাওয়া যায় আবার খারাপ ফল করলে তার প্রতিশোধ আপনার উপর পড়ে তাই আপনাদেরকে বলবো যে নিজেরা যদি বাবাকে ভালো করে দেখে যান তো অবশ্যই আপনার ছেলে আপনাকে দেখবে কিন্তু আপনি যদি আপনার বাবা মাকে সেভাবে দেখেন তো আপনার ছেলেও ঠিকভাবে একইভাবে আপনাকে ভালোভাবেই দেখা শোনা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।